Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা ট্রেলার রিভিউ করতে চলেছি শেষ থেকে শুরু মুভিটি। শেষ থেকে শুরু মুভিটি আজ আমরা ট্রেলারটি ব্রেকডাউন করতে চলেছি। তার সাথে আজ আমরা বলতে চলেছি এই ভিডিওতে যে 1 মিনিট 52 সেকেন্ডে এই ট্রেলারটির মধ্যে এমন কি দেখানো হয়েছে যা আমরা এই মুভিটির জন্য হলে যেতে বাধ্য হব, এমন কি রয়েছে তা কিন্তু আজ আমরা ফুল ডিটেলসে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। বেশ করেছি প্রেম করেছি, এরপরে ফের বড়পর্দা জিৎ কোয়েলের জুটি। তাদের অন স্ক্রিন রাসায়ন টলিপড়ায় সুপরিচিত। তাদের জুটিতে আমরা দেখেছি নাটের গুরু, বন্ধন, যুদ্ধ ইত্যাদি সিনেমাতে জিৎ কোয়েলের বড়পর্দা উপস্থিত চমক এনে দিয়েছে দর্শকদের কাছে। তাই আবার সেই ম্যাজিক ফিরিয়ে আনতে চলেছেন জিৎ কোয়েলের জুটি বেঁধেছে কোয়েলের সঙ্গে। রাজ চক্রবর্তী পরিচালনার 3 বছর পর বড় পর্দায় ফিরেছে জিৎ কোয়েলের জুটি। সিনেমার নাম দেওয়া হয়েছে শেষ থেকে শুরু। অনেক জল্পনা কল্পনা পরে কিন্তু আজ মুক্তি পড়লো শেষ থেকে শুরু মুভির ট্রেলারটি। অর্থাৎ আজ আমরা দেখতে পেলাম শেষ থেকে শুরু মুভির ট্রেলারটি। অর্থাৎ এই ট্রেলারটি 1 মিনিট 43 সেকেন্ডে। এই মুভির সম্পর্কে আমরা অনেক কিছু ধারণা আসে এই মুভির ট্রেলারটি থেকে। এই মুভির ট্রেলারটি দেখে আমরা মোট 5টা ক্যারেক্টার ভালোভাবে দেখতে পাই, তা কিন্তু আজ আলোচনা করব এই ভিডিওতে একে একে। ট্রেলারটি কিন্তু শুরু হয় কিন্তু রীতা বড়ির সংলাপ থেকে, যার কোথায় আমরা জানতে পারি যে এই মুভিতে জিৎ কিন্তু একজন ডনের চরিত্রে অভিনয় করবে, যার নামে কিন্তু ভয়ে সকলে কাঁপে। এবং প্রথমে সিনে আমরা যে জিৎকে দেখেছি তিনি কিন্তু বিষণ্ণ অবস্থায় জিৎ, যা কিন্তু ভয়তে কোনো কিছু রয়েছে তার মধ্যে, এবং তিনি হয়তো কোনো কিছুতে ভয় পেয়ে তার এমনই অবস্থায়, এবং তার মুখে কিন্তু ফুটে উঠেছে এই ট্রেলারটির মধ্যে। এবং তারপরে হয়তো তিনি তার কাহিনী হয়তো কারুকে বলে শোনাচ্ছেন, এবং তিনি হয়তো তার জীবনে কী কী ঘটনা সেই সমস্ত তুলে ধরবে আমাদের সামনে, এবং তা পুরো মুভিটি হয়তো ফ্ল্যাশব্যাকে চলতে পারে তারপরে। এবং তারপরে সিনে আমরা দেখতে পাই কোয়েল মল্লিককে, হয়তো তাকে কিছু মারার জন্য গুন্ডরা তার পিছু ধাওয়া করেছে এবং তার পিছনে গুলি করছে, এবং এদের মধ্যেও হয়তো জিতও থাকতে পারে। কারণ কোয়েল মল্লিক যখন হাত বাড়িয়েছিল তখন কিন্তু জিতের হাতেই হাত লেগেছিল, তা স্পষ্ট কিন্তু আমরা এই ট্রেলারটির মধ্যে তা দেখেছি। এবং কিন্তু পুরোটাই কিন্তু তার প্ল্যানে ভাবতে দেখেছি ঘুমন্ত অবস্থায় জিতকে, এবং তখনই হয়তো তার হাতের উপরে কেউ হাত লাগায় তার ঘুম কিন্তু আচমকায় এভাবেই ভেঙেছিল। কোনো এক কারণের জন্য তাকে কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু লন্ডনে আসতে হয়, আর সেখানে কিন্তু খুঁজে পান তার ভালোবাসাকে ও তার পূজারানীকে, যা কিন্তু এখানে অভিনয় করবে কোয়েল মল্লিক। তারপরে কিন্তু তাদের ভালোবাসার জার্নি কিন্তু শুরু হয়। কিন্তু সব কিছু সহজে আর পাওয়া যায়, কারণ এখানে আমরা দেখতে পাই যে তার পুরানো কিন্তু কাজকর্ম তা তাড়া করে বাড়ায় জিতকে, তা কিন্তু স্পষ্ট এই ট্রেলারটির মধ্যে আমরা দেখেছি, এবং কিছু গুন্ডা কিন্তু তাকে অ্যাটাক করতেও দেখেছি। তারপরের সিনে আমরা দেখেছি কোয়েল মল্লিককে, যে কোয়েল মল্লিক কিন্তু তার অর্থাৎ জিতে কোনো এক কিছু সত্য কিন্তু জানতে পেরেছে, এবং যার ফলে কিন্তু তিনি এমনই বিষণ্ণ অবস্থায় রয়েছে কিন্তু আমরা ট্রেলারটির মধ্যে তা দেখেছি। এবং তারপরের সিনে দেখি আমরা জিতকে পুলিশ স্টেশনে, অর্থাৎ পুলিশ তাকে হয়তো কিছুর জন্য তাকে গ্রেপ্তার করেছে, এবং তা কিন্তু আমরা এই ট্রেলারটির মধ্যে দেখেছি। এবং এই পুরো সিনগুলি কিন্তু হতে থাকবে কিন্তু 2015 সালে ইনসিডেন্ট, অর্থাৎ 2015 সালে কিন্তু তাদের মধ্যে এই সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল, এবং তারপরে কোনো এক কারণের জন্য তাকে কিন্তু আবার ফিরে আসতে হয়েছিল কিন্তু তার কর্মরত বাংলাদেশে। এদিকে কিন্তু বাংলাদেশে গিয়ে কিন্তু কার্যগত অনিচ্ছা সত্ত্বেও কিন্তু বিয়ে করে ফেলে ফারাজাকে, যা কিন্তু এখানে অভিনয় করছে রীতা বড়ি। কিন্তু মায়েদের ভালোবাসা তো মানুষ অন্য কেউ, এই তাই কিন্তু তাদের সম্পর্ক আর বেশি দিনে কিন্তু থাকলো না, তাই তাদের সম্পর্কে জিৎ কিন্তু আমরা দেখেছি এই ট্রেলারটির মধ্যে। এবং তার ফলে কিন্তু রীতা বড়ি এদিকে তাদের সম্পর্কের কথা জানার ফলে তাদের উপরে নজরদারি সে শুরু করে। কিন্তু দীর্ঘ সম্পর্কে, অর্থাৎ আমরা যে দীর্ঘ সম্পর্ক আমরা দেখেছি মায়েদ পূজারানী তাদের, সেই সম্পর্কে কিন্তু সন্তান কিন্তু আমরা দেখেছি এই ট্রেলারটির মধ্যে। তারপরে মহিত কীভাবে তাদের ভালোবাসা ফিরিয়ে আনবে সেই নিয়ে কিন্তু এই ট্রেলারটি সম্পূর্ণ গড়ে উঠেছে। এবং তারপরে সিনে কিন্তু আমরা কিছু অ্যাকশান সিনও দেখি, তারপরে কিছু সিনে আমরা দেখেছি ভালো সংলাপ, যা কিন্তু এই ট্রেলারটি স্পষ্টভাবে উঠেছে আমাদের সামনে, যা কিন্তু এই মুভিটির প্রতি আমাদেরও অনেকখানি আকর্ষণ করে থাকে এই মুভিটির প্রতি। আমি এই মুভির প্রতি আর কোনো স্পয়লার রিভিউ করতে চাই না, যাতে আপনাদের এই মুভিটির প্রতি অর্থাৎ আকর্ষণ চলে যাক। এই ট্রেলারটি আপনাদেরও যে কেমন লাগলো তা কিন্তু আমাকে জানিয়ে কমেন্টও করতে পারেন। হ্যাঁ, এই ট্রেলারটি আমারও খুবই সুন্দর লেগেছে, আমিও এই মুভিটির প্রতি খুবই ইন্টারেস্ট রয়েছি। এই যে মুভিটি যখনই আসবে আমি অবশ্যই হলে গিয়ে দেখতে যাব, এবং আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে মুভিটি কেমন হয়েছে। কলকাতা, বাংলাদেশ, ঢাকাতে এবং লন্ডনে বেশ কিছু জায়গায় কিন্তু শ্যুটিং হয়েছে এই সিনেমায়। এই ছবির মাধ্যমে কিন্তু টলিপাড়ায় 50তম সিনেমাতে
পদার্পণ করেছেন জিৎ। অভিনয়ের পাশাপাশি এই সিনেমাটি প্রযোজনা করেছেন জিৎ, সিনেমাটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী এবং সঙ্গীতের দায়িত্ব পেয়েছেন আছেন অর্ক। চলতি বছর অর্থাৎ ঈদেই মুক্তি পাবে জিতে অভিনীত এবং প্রযোজিত শেষ থেকে শুরু মুভি। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন না থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।